ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনায় দেশে মৃতের সংখ্যা ছাড়ালো 21,000, একদিনে আক্রান্ত 24,879, সুস্থতার হার 62.08%। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 1,000 ছুঁয়েছে। বুধবারের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্ত 986 জন। এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রমিত 24,823 জন, একদিনে মৃত 23 জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 827 জন। করোনাকে হারিয়ে সুস্থ 16,291 জন, সুস্থতার হার 65.62%। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। সংক্রমণ রুখতে আজ বিকেল 5টা থেকে রাজ্যের সমস্ত কন্টেইনমেন্ট জোনে লকডাউন জারি। আগামী 7 দিন লকডাউন কার্যকর থাকবে। কলকাতায় 25টি, উত্তর 24 পরগনায় 94টি, হাওড়ার 56টি কন্টেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। মালদার একাংশ ও উত্তর দিনাজপুরের ডালখোলায় 7 দিনের লকডাউন। মালদার একাংশে লকডাউনের দ্বিতীয় দিনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা। ইংরেজ বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ, বাজারে লোকের সংখ্যা কম, টোটো চলছে না তবে বাস চলছে। কন্টেইনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন বিধি বজায় রাখার জন্য পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। মাস্ক না পরলে ফেরত পাঠানো হবে বাড়ি, খাবার পৌঁছে দেবে পুলিশ, প্রয়োজনে 7 দিন ওয়ার্ক ফ্রম হোম বললেন মমতা। লক আনলক ব্যর্থ, মোদি মমতা অপদার্থ কটাক্ষ সেলিমের। মাস্ক নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের সচেতনতা প্রচারে রাস্তায় নামলেন বারুইপুর পুলিশ জেলা সুপার রশিদ মনির খান। নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজী মোড়ে মাস্ক বিলি করেন তিনি। যাদের মুখে মাস্ক ছিল না তাদের সতর্ক করা হয়। করোনা সংক্রমণ রুখতে আজ থেকে পুরো জুলাই মাস পাহাড়ে পর্যটকদের যাওয়াই নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত জিটিএ। আলিপুরদুয়ারে 5 দিনের জন্য বন্ধ ফালাকাটা বাজার। ড্রপলেটের পাশাপাশি বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা, খতিয়ে দেখা হবে সম্ভাবনা, নিশ্চিতভাবে বলার জন্য প্রয়োজন তথ্য প্রমাণ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা 30 লক্ষ পার, বিশ্বে মৃত 5.5 লক্ষ ছুঁই, সুস্থ সংখ্যা ছাড়ালো 65 লক্ষ, মৃত্যুহার কমছে ইতালি ফ্রান্সে। কোন প্রতিষেধক না বেরোলে ভারতে আগামী শীতে প্রতিদিন 2,87,000 মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির এক গবেষণায় এই আশঙ্কার কথা উঠে এসেছে। কোনো প্রতিক্রিয়া জানায়নি ICMR, তবে গবেষকরা এটাও জানিয়েছেন বেশি টেস্ট ও দূরত্ববিধি মানলে সংক্রমণ এতটা ছড়াতে পারবে না। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে গ্রেফতার 8 পুলিশ কর্মী খুনের মাস্টার মাইন্ড। ইতিমধ্যেই পুলিশের সঙ্গে এনকাউন্টারে বিকাশের 5 সঙ্গীর মৃত্যু হয়েছে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 15 নম্বর পেট্রোলিং পয়েন্টে 2 কিলোমিটার পিছু হটল চীন ও ভারতের সেনা। চাপ সৃষ্টির ফল দাবি বিজেপির, কেন সরছে ভারতীয় সেনা পাল্টা কংগ্রেস। আয়কর ফাঁকি, বিদেশি অনুদান সংক্রান্ত আইন লঙ্ঘন, এই 2 অভিযোগে গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত 3টি ট্রাস্টের বিরুদ্ধে তদন্ত শুরু করলো মোদি সরকার। যারা সত্যের জন্য লড়াই করেন তাদের ভয় দেখানো যায় না কিংবা কেনা যায় না, পাল্টা মোদিকে চ্যালেঞ্জ করে টুইট রাহুল গান্ধীর। ঘূর্ণিঝড়ের পর থেকে দাম বেড়েছে সবজির, গত কয়েকদিন ধরে আলুর দামও চড়া। ডেক মার্কেটে আজ কেজি প্রতি যদি আলুর দাম 27 টাকা, চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 30 থেকে 35 টাকার মধ্যে। বিহাল দশা উল্টোডাঙ্গা উড়ালপুরে গজিয়েছে বটগাছ ঘাস, অযত্নের চিহ্ন অনেক জায়গায়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত KMDA কে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। একই দশা নাগেরবাজার উড়ালপুরেরও। জেলা শাসকের পরিদর্শনের পর আজ থেকে খুলে গেল কোচবিহার মদন মোহন মন্দির। পুণ্যার্থীদের মানতে হবে একাধিক বিধি নিষেধ, বারান্দায় বসে পুজো দেওয়া যাবে না, এছাড়াও অন্নভোগও দিতে পারবেন না ভক্তরা। জম্মু কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলায় নিহত বিজেপি নেতা ওয়াসিম বাড়ি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি নেতার বাবা ও ভাইয়ের। নিহত ওয়াসিম বাড়ি বান্দিপোরা জেলার প্রাক্তন বিজেপি সভাপতি। এর আগে গত 8 জুন অনন্তনাগে কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি অজয় ভারতীকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা জগদীপ, বয়স হয়েছিল 81 বছর, দীর্ঘদিন ভুগছিলেন ক্যান্সারে। শোলে ছবিতে সুরমা ভোপালী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন।